তাহলে ভাই আমি রাজু, ওয়েলকাম টু ফিল্ম এডুকেশন। তো আজকে দুটো নিয়ে কথা বলা হবে। একটা হচ্ছে মেহজাবিন চৌধুরী একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন একটা কথা, সেটাকে নিয়ে এখন হাস্য উঠছে, সেটাকে নিয়ে ডিসকাস করা হবে। এবং সেকেন্ড যেটা বলা হবে সেটা হচ্ছে স্টার জলসায় একটা শো হচ্ছে, ফাইনাল হবে 10 ঘন্টা এই রবিবার দুপুর 1টা থেকে, যেখানে কিন্তু মাধুরী দীক্ষিত দেব জিৎকে একসঙ্গে দেখা যাবে, সেটাকে নিয়েই কিন্তু আলোচনা করা হবে এই দুটো জিনিসকে নিয়ে। তো ফার্স্ট অফ অল বলছি, মেহজাবিন চৌধুরীর যে বক্তব্যটা বলেছিলেন সেটাকে নিয়ে কিছু কথা। দেখুন, মেহজাবিন চৌধুরী যখন এটা বলছিলেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন হইচই লেখা ছিল, মিনস এটা সাবরিন বলে যে একটা নতুন একটা সিরিজ আসছে, আই থিঙ্ক সেটারই হয়তো প্রমোশনালের উনি বক্তব্যটা বলেছেন। উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে আমরা অনেক খুব হার্ডওয়ার্ক করি, আমরা অনেক কাজ করি, তো আমরা এমন হার্ডওয়ার্ক করি যেটা কিন্তু আমরা বলিউডকেও হার মানাতে পারি। তো এই কথাটাকে নিয়ে অনেক হাস্যরসে উঠিত হচ্ছে, আমি ভাবলাম সত্যি কথা হাস্যরস, বাট ওটা আপনারা ফুল ভিডিও দেখবেন, তারপরে উনি কী বলেছেন সেটাকে নিয়ে ভাববেন। বাট এখন যেটা ট্রোল হচ্ছে, এখন যেখানে ভাইরাল হয়েছে, যার প্রথম 5 থেকে 6 সেকেন্ডের ভিডিওটা, তো লোকেগুলো সেটাকে দেখে কিন্তু বেশ মিম বানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো। আগে অনেকেই লিখেছে যে এক একটা বলিউডের এক একটা 1 মিনিট শর্ট করতে হলে বাংলাদেশের 10টা 20টা 100টা নাটক নাকি ওই সময় হয়ে যাবে, অনেক এই সময় দিক দিয়ে উনি বলেছেন। তো বেসিক্যালি আমার ওপিনিয়নটা কি, আমি কিন্তু সেখানে এই ভিডিওতে আমি বলবো। তো দেখুন, একটা কথা কি হয়, আমি এই ভিডিওটাকে মানে এই মন্তব্যটাকে আমি দুটো নিয়ে বলবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা নেগেটিভ সেটাই প্রথম বলছি, দেখুন একটা মানুষ যখন প্রথম প্রথম ডানা মেলে উড়ে তখন সে কিন্তু অনেক কিছুই বলে ফেলে এবং সে কিন্তু আয়ত্ত রাখে না সে আমি কী বলছি, রানু মণ্ডল থেকে শুরু করে এরকম অনেকেরা আছে। তো এখানে এই যে মেহজাবিন চৌধুরী, এই মহিলাটিকে আমি কোনো কাজ দেখিনি এর আগে, শুধুমাত্র একটাই কাজ দেখলাম চরকিতে রেড্রাম, মোটামুটি ঠিকঠাক লেগেছিল। তো উনি দেখলাম আগে নাটক করেছেন, আগে উনি টেলিফিল্ম করেছেন, তারপরে চরকিতে একটা বড় কাজ করলেন, তারপরে হইচইতে। তো কী, ওনার তো আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে, তো যেই অগ্রগতি হচ্ছে তার মুখের বলিটা শুনেছেন আপনি? দেখুন, এটি কম্পারের করাটা ঠিক হয়নি, আপনি চলে গেলেন ডাইরেক্ট হলিউডে চলে গেলেন, কী করে সম্ভব? কী 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 ওনাকে বলছে কী সব খেলে এইসব কথা বলে? তো আমি সেদিক দিয়ে যাচ্ছি না, হ্যাঁ এটা কিন্তু বলা অ্যাকচুয়ালি অন্যায় হয়েছে এবং অনেকেই বলছেন যে না না ঠিক সাপোর্ট সাপোর্ট করুন, হ্যাঁ ঠিক বলেছেন। দেখুন, টেকনিক্যালি ব্যাপারে অনেকেই বলেছেন যে বাংলাদেশের খুব কম বাজেট, সেগুলো বাদ দিন, সে দোহাই বাদ দিন, আপনি নতুন, আপনার চেয়ে আরও অনেক পুরনো পুরনো বাংলাদেশের অনেক মানুষরা রয়েছেন, অনেক পুরনো পুরনো অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে, তারা তো কই কোনোদিনও এই হলিউডের সঙ্গে কম্পারিজন করেনি বাংলাদেশের সাথে, আর আপনি দুদিন এসে হলিউডের সঙ্গে কম্পেয়ার করছেন, এটাই বলা খুবই আমার মানে খুবই বাজে লেগেছে। নেগেটিভিটি যদি বলি, যদি পজিটিভিটি বলি যেটা বললাম, ওই যে টেকনিক্যালি ব্যাপারটা আপনারা অনেক বলেছেন যে হ্যাঁ ঠিক কথা উনি বলেছেন, সাপোর্ট করি বাংলাদেশে এরকম অনেক লোক ভালো ভালো হার্ডওয়ার্ক করে, ভালো কাজ করে, বাট আমাদের টেকনিক্যালি প্রোডাকশনের ভ্যালু খুব কম, তাই জন্য আমাদেরকে কেউ কাজ ঠিকঠাক নেয় না। তো যখনই জানছেন যে হ্যাঁ প্রোডাকশন ভ্যালু কম ইয়ে করে, তো কেন কম্পারিজন করছো? দেন হার্ডওয়ার্ক শুধু আপনি করেন না, আপনার মতন আরও তাপড় তাপড় ভালো ভালো বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা কোনো দিনও তো বলিউডের সঙ্গে কম্পারিজন করেনি, আর আপনি একদিন এসেই তুলনা করছেন, হোয়াট এ আইডিয়া গুড়িছি। তো আমাকে এটাকে নিয়ে যদি বলি, হ্যাঁ আমাকে ভালোই লাগেনি ব্যাপারটা, দুদিন এসে ভালো একটা বড় একটা প্রোডাকশন হাউসের সঙ্গে তো কাজ হয়েছে, কাজ পেয়েছেন, তাই হয়তো এরকম ফুড়ুং ফুড়াং সব কথাবার্তা বলছেন, বাট আমাকে তো কথাটা সত্যিই বলছে আমাকে কোনো ভালো লাগেনি। দেখুন, হলিউড হলিউড জায়গায়, বাংলাদেশ বাংলাদেশ জায়গায়, কেন তাদের সঙ্গে তুলনা করা হয় এটাকে তো কোনো নিয়ে আর বেশি ভিডিওটা না বলে হয়। ওকে, এবং সেকেন্ড যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্টার জলসায় গ্র্যান্ড ফাইনালে হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন সুপার সিঙ্গার সিজন 3। তো সেখানে এই রবিবার টানা 10 ঘন্টা নাকি শো হবে দুপুর 1টা থেকে। তো সেখানে আমরা দেখতে পাবো বাদশাকে, মাধুরী দীক্ষিতকে, অনেক আর্টিস্টদেরকে, এবং সেখানে নাকি মাধুরী দীক্ষিত একটা গান গাইছে দিল তো পাগেলে, সেখানে একপাশে শাহরুখ খান, একপাশে অমিত অক্ষয় কুমার, মানে একপাশে দেব এবং একপাশে আমাদের জিদ্দা, তো তারা দুজন কিন্তু ডান্স করছে উইথ মাধুরী দীক্ষিত। তো সেইটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। দেখুন, বেসিক্যালি আমাকে অনেকেই বলছে যে তাদের এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভাই দেখুন এটা কমসে কম জিত দেব রয়েছে, হার্ডলি হলে আপনারা একসঙ্গে এক স্ক্রিনে কত ঘন্টা দেখতে চান? 10 ঘন্টা কি তারা তারা বসতে হবে নাকি? শুধু তারা আসবে, আই থিঙ্ক আমি মনে করি, আমার যেটা ওপিনিয়ন, আমি দেখিনি, আমি যেটা ভেবে ভেবে কল্পনাই বলছি যে তারা হয়তো আসবে, জাস্ট এক দুটো পারফরমেন্স করবে 5 থেকে হার্ডলি 10 মিনিট, তারপর হয়তো চলে যাবে, এটা আমি মনে করছি। কেননা শুধুমাত্র দেবজিৎ এরকম অনেক, বাদশা মাধুরী দীক্ষিত এরকম অনেক, আরও অনেক অনেক সবাই আসবে, তো 10 ঘন্টা তো তারা থাকবে না, ইম্পসিবল 10 ঘন্টা কমছে তারা থাকবে না। দেখবেন প্রোডাকশানের কাজ হবে, মানে প্রথম থেকে দেখবেন
অনেকে অ্যাঙ্কার দাঁড়িয়ে থাকে, হ্যালো হ্যালো আপনারা বলুন কী ব্যাপার, কেমন যাচ্ছে, কী ব্যাপার, সিরিয়ালে সব নায়িকা নায়িকা, কিংবা দেখুন এটা কোনো এয়ার শো নয় বুঝতে পারছি, বাট তবুও আই থিঙ্ক মনে করি সেগুলোই হবে, পোস্ট প্রোডাকশন সব কাজ কী ব্যাপার সব সেগুলো একটু সাজানো টাজানো এগুলোই হবে, 10 ঘন্টা তারা কোনো মতেই হবে না, 1 ঘন্টা কি 2 ঘন্টা, বাট হার্ডলি হলে 1 ঘন্টা 2 ঘন্টা, বাট ওই 5 থেকে 10 মিনিট বেশি তারা থাকবে না আমি মনে করি, তো জানি না কী ব্যাপার, এটা কি নিয়ে ভিডিও, তো এত মাতব্বরি ধরার কোনো কথাই নয়। হ্যাঁ এটা খুব ভালো লাগছে যে দেখে একটা স্টেজে দেবজিৎকে একসঙ্গে দেখতে পাচ্ছি বহুত বছর পরে, আবার মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রথমবার এরকম একটা গানে, খুব ভালো লাগছে দেখতে, এবং রোমান্টিক্যালি খুব ভালো লাগছে দেবকে, কিন্তু জিতের ডাই ডেডি হয়ে গেছে, জিতকে ভালো লাগছে, বাট রোমান্টিক্যালি কিন্তু দেবকে বেশ কিউট কিউট লাগছে, শাহরুখ খান শাহরুখ খান ভাব লাগছে, তো দেখা যাক কী হয়, রবিবার দিন দেখবো। ওকে তো এই ছিল ভিডিও, এই ছিল নিউজ, এই ছিল আপডেট, আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আপনাদের এই ছোট্ট একটা ভিডিও তাহলে হাম্বল রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটার পাশে। ওকে টেক কেয়ার।